হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা আবারও চলে এসেছি আমাদের মিঠুয়াকে নিয়ে। তো আজকে একটু অন্যরকম ভিডিও বানাবো, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন যে মিঠুয়া এখন বেরিয়ে পড়েছে। আর আজকে মিঠুয়া নিজের নতুন বাড়ি থেকে পুরনো বাড়ি যাবে, তো সেটাই তোমার সঙ্গে শেয়ার করবো যে আমরা কীভাবে ওকে ক্যারি করি, নতুন বাড়ি থেকে পুরনো বাড়িতে কীভাবে নিয়ে যাই ওটাই দেখাবো। হোপফুলি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে পুরো ভিডিওটা দেখা যাক। তো এই যে মা খাঁচা নিয়ে চলে এসছে, তো এই হচ্ছে সেই খাঁচা যেটা করে আমরা মিঠুকে ক্যারি করি। এটা 4-5 বছর ধরে মিঠু এই খাঁচাতে আসা যাওয়া করে। তো এটা হচ্ছে মিঠুয়ার খাঁচা, মিঠুয়া ভালো মতো চেনে এই খাঁচাটাকে, তার জন্যই গড় দিয়ে দেখছে। তো আমি আপনাদের দেখাবো যে কীভাবে মিঠুয়া খাঁচার মধ্যে ইজিলি ফিট হয়ে যায়। তো বন্ধুরা, বোকোর টাইম হয়ে গেছে ভেতরে ঢোকার খাঁচায়। চলো তোমাদের দেখাই কীভাবে ঢোকাবো, চলো। তো আমি খাঁচাটা নিয়ে গেলাম, আস্তে আস্তে দেখি ঢোকে নাকি। আচ্ছা বাবা, আসো 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 আসো, তুমি ভালো তো, তুমি ঢোকো 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 বাবা, ঢোকো ঢোকো মা, নিচে দিয়ে ঠেলা দাও, নিচুই করাও, খাঁচা উঁচু আছে বাবা, ঢোক আয় আয়, আছো আছো আছো, ঢুকে গেছে, ব্যাস মিঠুয়া রেডি। এই যে মাটা তোলো, এই যে আমাদের ভক্ত বসে আছে, এটা ঠিকই আছে। তো আমরা যাওয়া শুরু করেছি। এই যে আমার বাবা কত কিছু ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি, দেখাও একটু। এই যে আমাদের ভক্ত, এটা যে দেখতে পাচ্ছেন, ভক্তরামও যাচ্ছে গ্রামের বাড়িতে। তো আমরা অটোতে উঠে পড়েছি, এখন বেহালা যাবো, বেহালা থেকে তাড়াতাড়ি। আমরা বালিগঞ্জ স্টেশনে পৌঁছে গেছি, হচ্ছে বালিগঞ্জ, আর আমাদের ভক্ত যাচ্ছে মার সাথে। তো আমাদের ভক্ত কনস্ট্যান্টলি ডেকেই চলেছে ট্রেনের মধ্যে, ও এরকম ডাকতে থাকে। ট্রেনে উঠে গেছি, আর মাল ট্রেনে আনতে গিয়ে আমাদের তো বসে আছে সিটে, একটা সিট দখল করেছে।
ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। তো এই যে হচ্ছে বুকু আমাদের, সেফলি আমরা চলে এসেছি। বাবা তুমি কেমন ভাবে এসছো, তোমার জার্নি ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে বলছে। তো বুকুকে খুলে দিলাম, এই যে আমার নানার পুরনো জায়গা, ওই বাড়িতে ও এখানেই বসে চেয়ারের উপরে, এটা ওরই চেয়ার। তো বাবা তুমি ভালো আছো তো? তোর শরীর খারাপ হয়নি একটু? হয়নি, তুমি একটু কথা বলবে না আজকে? তো আজকে মুড নেই, জার্নি করে খুব টায়ার্ড হয়ে গেছে। তো ভিডিওটা আর লম্বা করব না। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা, চলো টাটা।